প্রিয় বন্ধু বান্ধবী সকল সকলোকে মোর চ্যানেল স্বাগত জানালো। আশা রাখিছো সকলে ভালে কুশলে আছে, মইতো ভালেই দেখিছে নহয়, একদম টিপটপ আছো। আর আজি মই বিভিন্ন ধরনের শাক পাচলি, বিভিন্ন ধরনের মানে রেসিপি আপনার মাজলৈ এৰিছো। আশা রাখিছো প্রথমের পৰা শেষলৈকে চাব, শেষত সুন্দর একটা কমেন্ট করব। আর ঘরতে হওয়া কিছু শাক পাচলি ইমানেই সুন্দর সুন্দর গুণ আছে, প্রথমের পৰা শেষলৈকে চাব, বুঝি পাব। আর আহক এতিয়া ভিডিওটো মাজলৈ যাও। প্রিয় বন্ধু বান্ধবী সকল, এইখিনি যথেষ্ট মানে গুণ থকা শাক পাচলি কেনে ধরনের বনাইছো, কি বনাইছো প্রথমের পৰা শেষলৈকে চাব। এয়া নামগুলা এটা কই দিও, আপনাদের চাও ভিডিওটো, চাই পেলাই কমেন্ট করব মোক। আহক এটা আরম্ভ করছো। আর ভাতর থালিখন কেনে ধরনের সজাইছো, কি কিনো আছে ইয়াত আপনাদের চাও, চাই পেলাই কমেন্ট করব। এই সকলো আইটেম অলপ অলপ আপনাদের মাঝে শেয়ার করছো। এয়া বিলাহী ভাজি আছে, এটা গরম পানি দিছে যেহেতু মাছের জোল বনাব। আনফালে আর কিবা কিবি বনাই আছো চাও। আহক নিশ্চয় কিছু মানুষ চিনি পাইছে সজিনার পাত, আগতে এটা সজিনা পাতর কি গুণাগুণ আছে আপনার মানে দিছিল, লিঙ্কটি মই এই ভিডিও তলতে দিম, ভাল করে চাব। আজি সজিনা পাতখিনি কেনে ধরনের বনাইছো চাও। সজিনা পাতখিনি আনফালে সাফা করা হয়েছে, এইফালে আকো মসুর ডালি এনে ধরনের সিজাই থাকা হয়েছে, এয়া মসুর ডালি। সজিনা পাতর গুণাগুণ যথেষ্ট আছে, সেয়েহে যোনে যেনেকৈ পাৰে খাব পাৰে, কিন্তু যিসকলৰ হাই প্রেসার নাই তেওঁলোকে খাব নালাগে, যিসকলৰ হাই প্রেসার আছে তেওঁলোকে খাব পাৰে, খালি নিয়মিতভাৱে খাব, হল বুলিয়ে জধে মধে খোৱাটো উচিত নহয়, সপ্তাহত দুদিন এদিনকৈ খাব পাৰে। মই আগতে এটা সুন্দৰকৈ ভিডিও দিছোঁ, তাত প্ৰকাশ কৰিছোঁ কি গুণ আছে, আপোনালোকে চাওক আজি মই কেনে ধৰণে বনাইছোঁ। সেইদিনাখন বনোৱা পদ্ধতিটো বেলেগ, আজি বনোৱা পদ্ধতিটো বেলেগ। দালিখিনি সিজাই ৰাখি দিয়া হ'ল, এতিয়া পাতখিনি অকণমান ভাজি লোৱা হৈছে, ইয়াত কোনো তেল দিয়া নাই, তেল নিদিয়াকৈ ভজা হৈছে, লগত দুটামান নহৰু দিয়া আছে। চাওক আপোনালোকে পাতখিনি ইয়াত শুকান কেৰাহীত ভাজি থকা হৈছে, অলপ ভাজি হোৱাৰ পাছতে সিজাই লোৱা মচুৰ দালিখিনি ঢালি দিয়া হ'ল। মচুৰ দালিখিনি কিন্তু বেছিকৈ সিজালে টেষ্টটো নাহে, অলপ হাফ বইল কৰি ল'ব লাগে মচুৰ দালিখিনি। সজিনা পাতখিনিও তেনেধৰণে শুকান কেৰাহীত ভাজি এনেধৰণে মচুৰ দালিখিনি ঢালি দিয়ক। এতিয়া চাৰি মিনিট পাঁচ মিনিট উতলিবলৈ দিয়ক, সুন্দৰকৈ সিজিবলৈ দিয়ক, শেষত অকণমান আদা ৰুকি দি দিয়ক, তাৰপিছত আপোনালোকে খাই চাওক। বাৰীতে হোৱা শাক পাচলি যথেষ্ট গুণাগুণ আছে, সেয়েহে আপোনালোকে এনেধৰণে খাই চাব। আনফালে এয়া হৈছে আপোনাৰ ডাং বডি, এইখিনিও বাৰীতে হোৱা গোবৰ জাবৰ দি, এয়া বিলাহী গোবৰ জাবৰ দি শাক পাচলি কৰিব লাগে, এয়া চাওক তিতাকেৰেলা, তেতিয়া আপোনাৰ গুণাগুণখিনি থাকে। কল পচলা, পানীলাও আৰু কিবা কিবি দেখুৱাই আছোঁ, এয়া হৈছে পানীলাও বাকলি। পানীলাও বাকলি এনেধৰণে মিহি মিহিকৈ কাটি অকণমান পিঁয়াজ জলকীয়া ফালি ফালি দিব লাগে, আৰু আপোনাৰ তেল অকণমান সৰহকৈ দি ভাজি খাই চাব, সঁচাকৈয়ে বহুত টেষ্টি হয়, সেয়েহে অকণমান দেখুৱাইছোঁ, চাওক আপোনালোকে। পানীলাও বাকলি আমাৰ অসমীয়াসকলে নিশ্চয় চিনি পাইছে। আৰু এয়া হৈছে তিতা কেৰেলা, তিতা কেৰেলা ভজা হ'ব পিঁয়াজ অলপ বেছিকৈ দি। আজি মানে আইটেমবোৰ অকণমান দেখুৱাই দেখুৱাই দিছোঁ, এইফালে বিলাহী কাটি আছে নবৌৱে, বৰ ধুনীয়াকৈ হাঁহি দিছে। আলু আৰু পানীলাও চাওক কাটি ৰেডি কৰি থোৱা আছে, আমাৰ ইয়াত যথেষ্টখিনি শাক পাচলি বনোৱা হয়, এইখিনি আজি কিন্তু ৰেষ্টুৰেণ্টৰহে হয়, অকল সজিনা পাতকেইটাহে মই খাবলৈ বনাইছোঁ, যিহেতু মোৰ হাই প্ৰেছাৰ আছে। মই সপ্তাহত দুদিনকৈ সজিনা পাত খাওঁ, এয়া হৈছে ছাগলী। এইবিলাক ৰেচিপি আজিৰ ৰেষ্টুৰেণ্টৰ হয়, সেয়েহে অকণমান অকণমান দেখুৱাইছোঁ, আপোনালোকে চাওক। এয়া দালি বিলাহী দি বনোৱা হৈছে, ধোৱা মগু দেই, চাওক দেখুৱাই দিছোঁ, ধোৱা মগু বিলাহী দি সুন্দৰকৈ বইল কৰি থোৱা আছে। আৰু কিবা কিবি বনাইছোঁ সকলোখিনি দেখুৱাই দিছোঁ। এয়া পানীলাও বুট আলু, পানীলাও বুট আলু চাওক আপোনালোকে কেনেকুৱা লাগিছে দেখিবলৈ, গৰম গৰম হৈ আছে যিহেতু বনাই ৰাখিছেহে। এয়া ডাংবডি আলু, এয়া দেখাই দিম বাৰু, এইফালে এয়া মাংস, আনফালে আকৌ চিঙৰা বনাই আছে, নিমখীয়া চিঙৰা। এয়া
আজি দিনটো অকণমান অকণমান এনেধৰণে দেখুৱাই দিলোঁ, কাৰিকৰজনকো দেখুৱাই দিছোঁ, চাওক আপোনালোকে। কল পচলা, তিতাকেৰেলা, লাও বাকলি ভাজি, সজিনা পাত মচুৰ দালি, দাংবডি আলু, পানীলাও বুট আলু, পকোৱা চাউলৰ ভাত, জলকীয়া তিনিটা, ৰুটি, নেমু পিঁয়াজ, মাছৰ কণী ভাজি, পানী। প্ৰিয় বন্ধু বান্ধৱীসকল, সকলোখিনি কেনেধৰণে বনালোঁ, কি কি আইটেম আছে সকলোখিনি জনালোঁ, প্লিজ কমেণ্ট কৰিব। আৰু নতুনকৈ যদি চাই আছে মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব। আজিলৈ আহিছোঁ, সকলোকে ধন্যবাদ জনালোঁ।